আমি মমতাকে নয়াদিল্লিতে দেখতে চাই। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মন্তব্য পবনের নয়াদিল্লিতে পা রাখার পরই জাতীয় রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক ঘটনা ঘটতে শুরু করেছে। জুলাই মাসের সফরেও জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলেছিলেন তিনি, এবার তা আরও বাড়ল। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার কাছে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জনতা দল ইউনাইটেড এর প্রাক্তন নেতা পবন ভার্মা। নীতিশের দলের এই নেতা একসময় বেশ সাড়া ফেলেছিলেন, তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, এমনকি ভারতের কূটনীতিবিদ হিসাবেও কাজ করেছিলেন, একাধিক বই লিখেছেন তিনি। আজ মঙ্গলবার তিনি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নয়াদিল্লিতে অভিষেকের বাসভবনে। সেখানেই তিনি এসে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এখন নীতিশের দল বিজেপির সঙ্গে জোটে রয়েছে, তাই বহু নেতারা এখন আর থাকতে চাইছেন না, বিজেপির সঙ্গে কাজ করা যায় না বলেই তাদের মতো। তাছাড়া এখন জাতীয় রাজনীতির অলিন্দে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মুখ হয়ে উঠেছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই প্রাক্তন জেডিইউ নেতা পবন ভার্মা একসময় নীতিশ কুমারের উপদেষ্টা হিসাবে কাজ করেছেন, তাকে উত্তরীয় করিয়ে আজ দলে নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার যোগদানের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করা হয়, সেখানে উল্লেখ করা হয় প্রবীণ এই নেতার অভিজ্ঞতা দেশের মানুষকে সাহায্য করবে আর জাতিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে 2024 সালের লোকসভা নির্বাচনের পর নয়াদিল্লিতে দেখতে চাই। উল্লেখ্য, এই পবন ভার্মাকে দল থেকে বহিষ্কার করেছিলেন নীতিশ কুমার, দলের গাইডলাইন না মানায় তাকে বহিষ্কার করা হয়েছিল। তখন ভোটকুশলী প্রশান্ত কিশোরকেও বহিষ্কার করা হয়েছিল, সালটা ছিল 2019। তখন নীতিশ কুমার বলেছিলেন পবন ভার্মা যেখানে খুশি যেতে পারেন, তবে এই পবন ভার্মা বই লিখে ভুটান থেকে পুরস্কারও পেয়েছিলেন।